আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী মদিনায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন ও আমার উম্মত মুতানিরা যদি বাঁচতে চাও ঈমান যদি রাখতে চাও ঈমান যদি বাঁচাতে চাও আর দাইস লা ইয়াদখুলুল জান্নাত দাইস কখনো জান্নাতে যাবে না দাইস শুনে বেস্ট যাবে না চৌকার দেখতে পাবে না দাইস কাদের বলে নিজের বিবিদের মেয়েদের পর্দা রাখতে পারে না ওই মেয়ে ওই বলে মেয়ের কার আল্লাহর জান্নাতের খুশবু পাবে না এটা আমার নবীর কথা নবীর ওয়াদা একবার বিচার করে বুকে হাত দিয়ে বলুন বাবা আমাদের মেয়েগুলো কেমন করে চলে আমাদের বলেন আজকের বউগুলো কেমন করে চলে আমরা কেমন করে নবীর কাতারে দাঁড়াবো কেমন করে জান্নাতের খুশবু পাবো না 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 মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা আল্লাহর নবীর মেয়ে আল্লাহর নবীর কন্যা বিশ্বনবী যে দেখে মা ফাতিমার পাঁচিলে বাবা কিছু কিছু সিদ্ধ নবী আমার দেখতে পেলে কিছু কিছু ছিদ্র আমার নবী পাক দেখতে পেলে রসুল পাক দেখতে পেলে নবী আমার ঘরে ঢুকে বললেন মা তোমার পাঁচিলে কেন ছিদ্র আল্লাহর নবীর মেয়ে বলেছিল আব্বা মাঝে মাঝে তোমার জামাই বাড়ি থাকে না বাইরেতে লোকজন গুলো আসে অনেক খোঁজ খবর নিতে এই জন্য ছিদ্র দিকে তাদের দেখা যায় না আল্লাহ রসুল ডেকে বলেছিল মা ওই ছিদ্রগুলো তুমি বুঝিয়ে দাও দেখার অধিকার আল্লাহ তোমার দেয়নি কি পর্দা পর্দা হ্যাঁ এখন প্রায় বাবা শতকরা 75 ভাগ ধর্ম কুটু আল্লাহু আকবার কি কুটুম তা আল্লাহ জানে হ্যাঁ আর স্বামী ধর্ম কুটুম বাড়িয়ে এনে ও যাচ্ছে ঘটক পুকুর আল্লাহু আকবার আচ্ছা বলো ওই ধর্ম কুটুম বাড়ি আর তোর বউ বাড়ি ঠিক থাকবে তো বাবা জি আজকে লক্ষ্য করুন আমি আপনাদের কাছে কি বলতে চাচ্ছি আমার বিশ্বনবী বলল মা ওই ছিদ্রগুলো বন্ধ করে দেবে ছিদ্র দিয়ে দেখার অধিকার তোমার কত পর্দা ছিল বাবা কত পর্দা ছিল আর আজকের আমাদের পর্দা আছে তো বাবা পর্দা আছে তো নাজাত পাবে তো মিলা শুনে শুনে হরকত দিচ্ছ তো হে সকাল পর্যন্ত মিলাদ হবে হ্যাঁ শেষ দোয়া করবে মাঝের এক হুজুরের আওলাদ শেষ মোনাজাত কাজ হবে তো বাবা কাজ হবে তো জি এজন্য বলছি বাবা আমার একটা পূর্ণ ওয়াজ আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা বাপ একটা গর্ত কেটেছে ইন্দারা তখন তো পানির কষ্ট ছিল জি তো বাপ ওই ইন্দারা থেকে এক কলসি করে পানি দেখ আর চারটে করে পয়সা লাগে এইবার বাপ মরার পরে বাপ ছেলেদের ডেকে বলছে বাবা আমি তো চারটি করে পয়সা লই ওরা আমার গালিগালাজ করে যাতে আমার নাম হয় সেই কাজটা করিস ছেলেরা কি করলো চারটি করে পয়সা ঠিক রেখেছে আর যারা পানি নিতে আসবে চারটি করে শরীর বাড়ি মারা হবে তখন ওরা বলছে আমার বাপ যে ছিল ভালো ওর বাপ যে ছিল ভালো এরা তো অন্যরকম দেখেন বাপের নাম হচ্ছে কিরম দেখেন জি এইবার ওরা কি করছে আল্লাহু আকবার কোন ফকির মিসকিন এলি বাপ কিন্তু ভিক্ষা দিত না ছেলেরা তখন চিন্তা করলো আমরা ভিক্ষা দেব কি ব্যাপার ওই গলা সরু ভাঁড় বুঝতে পারেন গলা সরু ভাঁড় আর পাছা মোটা হ্যাঁ ওরে কি ভাঁড় বলে কুজো ভাঁড় আল্লাহ ওই বুড়ির ভাঁড় আর ছেলেরা কি করেছে ভাঁড়ে চাল রেখে ভাঁড়টা টাঙিয়ে রেখেছে আর ওখানে লিখে রেখেছে যতগুণ পারবে আঁচলা ভরে এক মুঠো করে চাল নেবা মানুষ এসে কি খুশি বলেন বাপ আর এরা সত্যি এরা দাতা এইবার হাত ঢুকিয়ে এক আঁচলা নেয় খামসা এইবার যখন বের করে এই কটা কি চালাকি করে দেখেছে আমার কথা বুঝতে পেরেছেন বাপ খামসা দেন এক খামসা লব কিন্তু তোলার সময় জি ভাইরা বাবা জিরা আমার বলার বক্তব্য এটা না আমার বলার বক্তব্য এইটা আপনারা মনে রেখে দেবেন যতই চালাকি করেন না কেন ধর একদিন পড়তে হবে আল্লাহর দরবারে ওই দিন কিন্তু কোনো রেহাই না
আমি বিশ্ব নবীর মেয়ের কথা একটু করে শুনিয়ে দিয়ে যাই বাবা, একটু করে বলে দিয়ে যাই বাবা, কান দিয়ে শুনবেন, অন্তরে রেখে দেবেন, আপনাদের মনটা নরম হবে, আপনাদের মনটা শান্ত হবে। আল্লাহর নবীর মেয়ে তিন দিন বাবা ঘরে কোনো দানা পানি নেই, তিন দিন উনুন চলে না, হাঁড়িটা চুলে ওঠে না, আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চার বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবীর মেয়ে জর্জর করে কাঁদছে। মাদিনা শরীফের একজন বাবা আপার মানুষ একটা রুটি মা ফাতেমার ঘরে দিয়েছে, আম্মা ফাতেমা এই রুটিটা আপনাকে আমরা দান করে গেলাম। ও ভাইরা রে, মদিনার একজন মেয়ে যখন রুটি দিয়ে গেলেন, আমার নবীর মেয়ে কি করলেন, দস্তরখানা বিছিয়ে রুটিটা পাত্রে নিয়ে চারজন চারি কোনায় বসেছে। বাবা ডান পাশে বসেছে হাসান, বাম পাশে বসেছে হোসাইন, ডান সামনে বসেছে হযরত আলী, এইবার বলে আপার পাশে বসেছে মা ফাতেমা। এইবার বাবা লোকমা খাবেন, চারটেও একটা রুটি চারজন ভাগ করে খাবে। হঠাৎ একজন ফকির এসেছে বাইরে ইল্লাল্লাহ জিকির করছে, ওমা ফাতেমা নবীর আওলাদ, ওমা ফাতেমা নবী নন্দিনী, আমি চার দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, আমার কিছু খাবার ব্যবস্থা করুন, আমার কিছু দিয়ে দিন। এই কথাটা যখন ফাতেমার কানে গেল, ও ভাইরা রে, ফাতেমা বুঝতে পেরেছে আমাদের তিন দিন অবস্থা যদি এই হয়, আল্লাহ একটা ফকির চার দিন খাওয়া না ওর অবস্থা কেমন হতে পারে। আর দেরি করলেন না, সেই রুটিখানা তুলে ওই ফকিরকে ফাতেমা দান করে দিলে। কি বুঝলে জি, তিন দিন ভুকা হাসান হোসেন, ঘরে কোনো দানা পানি নেই, একটা রুটি এসেছে চারজন খাবে, ফকির এসেছে তাকে তুলে দিলে, আনবে। হাসান হোসেন মার গলা ধরে কাঁদতে লাগলেন, মা ও মা, মা ও মা, মা আমাদের মুখের দিকে তুমি তাকালে না, ও মা আমাদের মুখের দিকে তুমি দেখলে না, আমাদের মুখটা শুকিয়ে গেছে মা, পেটটা চিটে পড়ে গেছে মা, আজকের ফকির চাইলে তুমি দিলে মা, আমরা পানি খেয়েও তো জীবন বাঁচাতাম, অত পানি রুটি খেয়ে জীবন বাঁচাতাম, তুমি রুটিটা দান করলে আমাদের মুখের দিকে না তাকিয়ে। ও মেয়েরা রে, ও মা বলে না বেটিরা গো, মা ফাতেমা কেমন নারী ছিল। হাসান হোসেন গলা কানো জড়িয়ে বলছে, মানিক তোদের মুখের দিকে তাকিয়েছি, তোদের পেটের দিকে তাকিয়েছি, আল্লাহর কোরআনের দিকে তাকিয়েছি, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর কোরআনের পাল্লা ভারী হয়, কারণ কোরআন পাকে লেখা আছে ও আম্মা সাইলা ফনাতানহার, সাইলকে ধরো ফিরিও না, আমি তোদের মুখের পেটের দিকে তাকে কোরআনকে ফলো করে ওই রুটিটা আমি ফকিরকে দান করেছি। নারী ছিল জি, আমরা দুপুরে ভাত নিয়ে বসেছি, কেউ যদি এসে বলে মা দুটো খেতে দাও, বাপ দুটো খেতে দাও, আমরা দেবো তো বাবা, আমরা দেবো তো বাবা, হ্যাঁ দেবো, তবে এমন কথা বলবো করে এমনি খুদা মরে যাবে জি। কেন তুমি বলবে বাবা, কেন তুমি বলবে বাবা, অধিকার তোমার কে দিয়েছে বলার? তুমি যে খাদ্য খাচ্ছ ওই খাদ্যের মধ্যে ওই মিসকিন ফকিরের খাদ্য জড়িত রয়েছে বাবা, এই জন্য একবার তো ফলো করলে না, একবার তো চিন্তা করলে না জি। হাসান আর হোসেন মার গালে চুমা দিয়ে দুই ভাই গলা দুটো জড়িয়ে মাদিনার মসজিদে চলে গেলেন। জোরে বলো, চিল্লে বলো, আল্লাহর নবীর নাতি ইসলামের বাতি আজকের বলে না মা ফাতেমার নাইনের মনি বলে মাদিনার মসজিদে যে নক করেছে, নানাজি নানাজি, ও নানাজি নানাজি, আল্লাহর নবী দয়ার নবী আওয়াজ পেয়ে দরজাখানা খুলে দিয়ে বেরিয়ে এসে দেখলেন দুই বাচ্চার চোখে পানি, বিশ্ব নবী জড়িয়ে দুই নাতির গালে চুমো দিয়ে বলে, নানু ভাই তোদের চোখে পানি কেন? হাসান হোসেন ডেকে বলো, নানাজি আমরা একটা আপার কাছে অভিযোগ নিয়ে এসেছি, আমাদের অভিযোগটা আপনি কি শুনবেন? আমার নবী পাক ডেকে বলে, নানু ভাই কি অভিযোগ জলদি করে বল। হাসান হোসেন বলে, আম্মা জান তিন দিন আমরা ভুকা, তিন দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমার আব্বা মদিনার বাজারে মদিনার গ্রামে কোনো মজুরি করতে পারেননি, হঠাৎ একটা রুটি আমাদের বাড়ি দিয়েছে, ওই রুটির আমরা নিয়ে বসে যে খাই খাওয়া করব। নানাজি রে,
আমার পাশে মা আমার ভাই আজকে আব্বা আমরা তো বসে রুটিটা খাবো ক্ষুধার জ্বালা মিটিয়ে ফেলবো ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব আমার আম্মা জান দেরি করলো না ওই রুটিখানা দান করে দিয়েছে ওই ফকিরকে দিয়ে দিয়েছে আয় আমার নানাজি রে একবার বলুন বলুন আমাদের কালের থেকে কেড়ে দান করলো কেন এর বিচার আপনাকে করতে হবে আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী দেরি করলেন না ওই দুই বাচ্চার কোলে করে মা ফাতেমার বাড়ি হাজি একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আমার নবী টুকটুক করে ঘা দিলেন মা ফাতেমার বাড়িতে আল্লাহু আকবার আমি অনেক জায়গা বলেছি বাবা আজকেও বলছি আল্লাহ পাক যদি হজ পাকে নিয়ে যায় মদিনা শরীফে যখন যাবেন মা ফাতেমার ঘরটা দেখে আসবেন মা ফাতেমার ঘরটা দেখে আসবেন যদি বলছে হুজুর মা ফাতেমার সে আগের ঘর কি আছে বাবা ওই ঘরের উপরে একটা মসজিদ তৈরি করে দিয়েছে সরকার ওই মসজিদের চৌকাটে লেখা আছে বাবে আলী কি বললাম বাবা বাবে আলী এটা আলীর ঘর মানে ওই জায়গায় মা ফাতেমার ঘর ছিল হযরত আলী ওই জায়গায় বসবাস করেছেন এই জন্য হাজিরা কি করে মা ফাতেমার ঘরটা না দেখতে পেলেও ওই ঘরের মধ্যে বসে দূরে কাত নফল নামাজ পড়ে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ এই জন্য হাজিদের কাজ অনেক বাবা অনেক তাই জুয়ান বয়সে গেলে এই সব কাজগুলো অনেক কিছু করা যায় বাবা তবে বুড়ো বয়সে গেলে আপনি পারবেন না বুড়ো বয়সে গেলে সব কাজগুলো আপনি বুঝবেন না জি আপনার ঘরে বসতে হবে আর খাবার খেতে হবে আর মাঝে মাঝে কাবায় যে নামাজ পড়তে হবে এই আপনার কাজ বাবা জি আর যুবক বয়সে গেলে আপনি তন্ন তন্ন করে সবকিছু ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আল্লাহর নবী দয়ার নবীর মেয়ে মা ফাতেমার জননী দরজাখানা খুলে দিলেন আব্বা জান ভিতরে চলে গেলেন দুই বাচ্চা কোলে বসে আছে আমার নবী পাক দেখবেন মা তোমার বিরুদ্ধে তোমার বাচ্চা দুটো আমার কাছে নালিশ করেছে তাই তোমার কাছে আমি তোমার আব্বা জান হাজির মা ফাতেমার জননী ছিল জ্ঞানী মা ফাতেমার জননী ছিল গুণী বুদ্ধিজীবী আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল নার মধ্যে সঙ্গে সঙ্গে গুড়ি গুড়ি বসে বিশ্বনবীর পা দুখানা জুড়ে বলছে আব্বু আমার বাচ্চা কি অভিযোগ দিয়েছে বলুন কি অভিযোগ দিয়েছে বলুন আমার নবী পাকের মেয়ে বলার পরে নবী পাক ডেক বললাম মা গো তোমার ঘরে কি একটা রুটি ছিল মা আমার নবীর মেয়ে বললে হ্যাঁ আব্বা রুটি ছিল বলে মারে তুমি সংসারের কথা চিন্তা না করে হাসান হোসেনের কথা মনে না করে আলীর কথা মনে না করে তুমি কি রুটিটা দান করেছো আল্লাহর নবীর মেয়ে মাতা নেড়ে বললো আব্বু গো হ্যাঁ ঠিকই ঠিকই আমি দান করে দিয়েছি আমার নবী পাক মা ফাতেমার গলাখানা জড়িয়ে বাবা কপালে নবী আমার চুমা দিচ্ছেন নবী আমার চুমা দিচ্ছেন নবী আমার চুমা দিচ্ছেন আল্লাহর নবীর দুটো নাতি ডেকে বলছে নানা গো আমার মায়ের কপালে চুমা দিচ্ছেন কেন বলে মানি কি রে আমার মা ফাতেমা এমন নারী এমন মেয়ে আল্লাহর কোরআনটা ফলো করেছে আল্লাহর কোরআনটা দেখেছে আল্লাহর কোরআন দিয়ে লক্ষ্য করেছে যেহেতু কোরআনে বলা আছে আম্মা সাইলা ফালাতান হার সাইলকে যেন ফিরিও না আমার মা ফাতেমা আজকের কোরআন ফলো করে আজকের ক্ষুধার্ত ভুগার্ত অবস্থায় রুটিটা আল্লাহর হস্তে দান করে দিয়েছে আমার নবীর নাতি ইসলামের বাতি নানার গলা খানা জড়িয়ে বলছে নানু খালি দান করা কি সবচেয়ে বড় ফায়দা দান করা কি সবচেয়ে বড় নেকির কাজ আমার নবী পাক ডেকে বললো মানে যত দান করবে আল্লাহ পাক তত তোমার বাড়িয়ে দেবে জোরে বলুন আরেকটু চিল্লে বলুন আরেকটু জোরে বলুন আল্লাহ পাক তত তোমাকে বাড়িয়ে দেবে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী দুই নাতিকে রেখে চলে এলেন আল্লাহর নবীর দুটো নাতি মা জননীর গলা কানা জড়ে বলছে মা গো আজকে রুটিটা পেলাম বটে দান করে দিলে আমরা এই অবস্থায় কি জীবন কাটাবো এই অবস্থায় কি জীবন চলবে না 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 আল্লাহর নবীর মেয়ে কত জ্ঞানী ও জানে দানের বদলালা দান করে দানের বদলালা দিয়ে দেয় আমার নবীর মেয়ে
সন্ধ্যার পরে দুই বাচ্চার মুখে থাবা দিয়ে ওদের ঘুমটা পাড়ালেন, ওদের ঘুমটা পাড়ালেন। হযরত আলী বারান্দা ঘুমিয়ে গেলেন, হযরত আলী বারান্দা ঘুমিয়ে গেলেন। ঘুমাবার পরে মা ফাতেমা দেরি করলেন না, উনি প্রত্যেকদিন কম বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজের পরে উনি কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের সময় এলে মা ফাতেমা ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জুনুনি আর দেরি করলেন না, উনি তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে মোনাজাত ছেড়ে কি করলেন, আল্লাহর কোরআনটা পেড়ে পড়তে লাগলেন। আর পড়তে 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 আল্লাহর কোরআনটা বুকিলে বলতে লাগলেন, আল্লাহ রে তুমি না বলেছো দানের বদলে, তুমি না দান করো আল্লাহ, একটা রুটি আমার ঘরে এসেছিল, আমি ইচ্ছা করলো ফকিরকে তাড়িয়ে ওই রুটিগুলোকে আমরা জান বাঁচাতে পারতাম, ক্ষুধার জাল নিবারণ করতে পারতাম, আল্লাহ আমরা তো করতে পারিনি, বরঞ্চ দান করেছি আল্লাহ। আয় আল্লাহ রে আমার দুটো নয় নির্মাণে গাছার আছেন, আজকে যে ঘুমিয়ে আছে ওদের উঠলে আমি ওদের গালে কি দেব, ওদের গালে দেওয়ার মতো কিছু ব্যবস্থা করে দি। কার কাছে কাঁদছে? আল্লাহর কাছে। কার কাছে বলছে? মাওলার কাছে বলছে, মাওলা কিছু খাবার ব্যবস্থা করে দিন, কিছু অন্তত রুটির ব্যবস্থা করে দিন। দেখুন আল্লাহর নবীর মেয়ে কত জ্ঞানী, কত গুণী, কত বুদ্ধিজীবী, আল্লাহর কাছে চাইছেন। আর আল্লাহ তিনি অসীম মালের মালিক, তানার ভাণ্ডারে মালের কোনো কম নেই। যার এক নাম হচ্ছে আর-রাজ্জাক, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে 99টা নাম তার ভিতর একটা নাম হচ্ছে আর-রাজ্জাক। এই রাজ্জাকের মানে হচ্ছে উদিক রুজির মালিক, জোরে বলো জি। সঙ্গে সঙ্গে ফজরের আগে জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল ফাতেমা যেমন রুটি দান করেছে আমি আল্লাহ খুশি হয়েছি, তুমি জান্নাতের এক প্লেট খানা নিয়ে আমার নবীর কন্যার ঘরে তুমি পৌঁছে দাও। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলা যাবে না জি। আজকে লক্ষ্য করুন, আমি এই অস্ত্রাস্ত্রের কেন আপনাদের কাছে করছি, আজকে আমার খামার আইট ভাইরা এই যে ফুসকা আপার কফির ব্যবস্থা, পানির ব্যবস্থা, আমি বহু জায়গায় মহফিল করি বটে বাবা, খুব কম জায়গায়, খুব কম জায়গায় এই কফির ব্যবস্থা আমি দেখি, খুব কম জায়গায় পানির ব্যবস্থা আমি দেখি, পানির ব্যবস্থা দেখি, কিন্তু এত সুন্দর ব্যবস্থা। তারপর মেডিকেল, যদি কোনো অসুবিধা হয়, আপনার শরীরে কোনো ক্ষতি হয়, আপনার শরীরে কোনো বিপদ আপদ হয়, ওরা আবার মেডিকেল করেছে, বসিয়েছে জি, রোগশোক ব্যাপার নিয়ে ওরা আজকের আপনাদের দিকে চেষ্টা করছে, সহযোগিতা করছে, তার লক্ষ্য করেছেন। এই জন্য তো বলছি বাবা, এই সব কাজগুলো বড় মহৎ কাজ, এই সব কাজগুলো আমার দাদা পীর করতেন, এই কাজগুলো আমার মেজি হুজুর করতেন, এই কাজগুলো আমার ছোট হুজুর করতেন, আমার বড় হুজুর করতেন, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না জি। তাই আজকের আমি বলবো, আপনারা একটু খেয়াল করুন, এক বাসন খানা জান্নাতের প্লেটে মা ফাতেমার ঘরে হাজির, জোরে বলুন, আর একটু জোরে বলুন জি। আল্লাহর নবীর মেয়ে চিল্লে ডাকলো, ফাতেমা তুমি যে দান করেছো, দানের বদলে তার ক্রিয়াটা তুমি দেখো, তুমি যে দান করেছো দানের বদলে ফজিলতটা তুমি দেখো। যেমন আমার একটা দানের রস আপনাদের আছে, আপনারা শুনেছেন, অনেক ছেলে আমাকে বলছিল হুজুর আপনার দানের রসটা করেন না কেন জি, যেটা হাত কাটা ওয়াজ, আমি বহু পূর্ণ এখান থেকে আপনাদের দোয়ায় প্রায় 32 বছর আগে করে দিয়েছি, 32 বছর আগে এই ওয়াজগুলো আমি করে দিয়েছি বাবা, এখন আর করি না, এখন একটু নূতনত্বর দিকে যাই। ছেলেরা বলছিল হুজুর একটু পুরনো ওয়াজ আপনি একটু করবেন বাবা, এসব ওয়াজগুলো শুনলে জানটা কেড়ে নেয় বাবা, জানটা আপনার ঠান্ডা হয়ে যায়, আমি ওয়াজগুলো বাবা তুলে দিয়েছি। অনেকে বলে হুজুর আপনি হাদিস কোরআনে পান, বাবা সব হাদিস কোরআনে পাওয়া যায়, সব হাদিস কোরআন আপনি পাবেন জি, পাবেন না, এই বাস চড়েন, এ তো হাদিস কোরআনে নেই বাবা, হাদিস কোরআনে নেই, আমার নবী চড়তেন গাদা উট ঘোড়া, আপনি বাসে চড়েন কেন, প্লেনে চড়েন কেন জি, যেহেতু আপনাকে কিছু শুনতে গেলে জানতে গেলে দুনিয়ার কিছু উদাহরণ আপনাকে নিতে হবে, নিলে কি হবে আপনার জানটা ঠান্ডা হবে। যেমন বলছি দুতলা বাড়ি, ফকির এসে কাতরাচ্ছে, মা আমার দুটো ভিক্ষা দিন, আমার দুটো খেতে দিন, মা জননী আমার পেটের জ্বালাটা মিটিয়ে দিন,
দুতল উপর থেকে বাড়িওয়ালা বলছে আমি লাভব, আমি লাভব। ফকির বলতে লাভবে কেন? বলতে তো ঝোলা কাটব। ফকির বলতে তুমি কে রে, আমি কি বুঝতে পারতাম না? ও ভাইরা রে, বাড়িওয়ালা ছিল কৃপণ, বাড়িওয়ালা ছিল ফকির, কি তোর যে একটা মেয়ে ছিল বড় শান্ত মেয়ে, বড় দাতা মেয়ে। একটু বেরিয়ে বলছে ফকির বাবা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কৃপণ বাপ ঘুমিয়ে যাক, আমার কৃপণ বাপ শুয়ে যাক, আমি তোর ব্যবস্থা করছি বাবা। এবার ফকির দাঁড়িয়ে আছে চুপ করে, মেয়েটা দেরি না করে, বাবা ঘরে ছিল তার দুটো রুটি, বাবা এইবার সেই দুটো রুটি নিয়ে ফকিরকে দান করে দিয়েছে। ও ফকির বাবা রুটিটা তুমি লাও, পানি সানি করে খেয়ে জীবন বাঁচাবে। ফকির বলছে মা জননী জনম দুঃখিনী, আমি তিন দিন ভুকা পিটির জ্বালা সহ্য করতে পারিনি, তুমি যে রুটিটা আমার দিয়েছ আমি তোমার জন্য দোয়া চাবো আল্লাহর দরবারে হাত তুলে। মেয়েটা বলছে বাবা ফকির বাবা দোয়া সাথে হবে না, ও যে আমার এমন বাপ, যদি দেখে তোমার দোয়া পার করে দেবে, অন্যদিকে যা। ফকির বলে মারে না না, আমি একটু দোয়া চেয়ে যাব তোমার জন্য। তাই ফকির দোয়া করছে আল্লাহ তিন দিন আমি ভুকা ক্ষুধার জ্বালায় জটর, আমার পেটে কোনো দানা পানি নেই, যে রুটিটা আমি পেলাম ক্ষুধার জ্বালা নিবারণ করবো আল্লাহ, এই বাড়িতে বলে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ। মেয়েটা বিকুন বিপদে পড়বে রুটি দানের বদলে, এই রুটি দানের বল আল্লাহ বিপদ থেকে ওকে আল্লাহ তুই বাঁচি দি। আল্লাহর কি মহিমা! ফকির বাবা চলে গেল, মেয়েটা বাপ নিচের তালে সে বলছে মা গো তুই কিছু দান করেছিস বল। মেয়ে বলে আব্বা মিথ্যে বলবো না, আমার ঘরে ছিল রুটি মা, আমি একটা ফকিরকে দান করে দিয়েছি আব্বা। ফকির বাবা রুটিটা খাবেন ক্ষুধার জাল নিবারণ করবেন। মেয়ের বাপ ডেকে বলছে মা গো তোর যে ধান করা হাত উঠেছে তুই শেষ করে দিবি মা, তুই একটা কাজ কর কাজ কর, ঘরে তো একটা অস্ত্র বার করে লায়। মেয়ে জানে না, মেয়ের জানে না আজকের অস্ত্র বার করে বাপের হাতে তুলে দিয়েছে। নিষ্ঠুর বাপ রে, এক বিন্দু দেরি করলো না, কাঠের উপরে ডানা ধরে রেখে দেরি করলো না, বাবা কবজিতে কব দিয়ে ওই হাতটা বাবা কেটে আলাদা করে দিয়ে দেয়। গল গল করে রক্ত বেরুচ্ছে, মেয়েটা সাদা কাপড় হাতে জড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আজকের দানের বদলে আজকে আমার কত ক্ষতি করলো, আজ আমার হাতটা কেটে দিল আল্লাহ, আমি কার কাছে নালিশ করব, আমি কার কাছে বিচার চাইব, আল্লাহ তুমি দেখো দেখো দেখো, আমার আব্বা যেন আজকে আমার হাতখানা দানের বদলে কেটে দিল। ও ভাইরা রে, এইবার বাপ রাগি বাপ সহ্য করতে পারলো না, ছুটেছে মেয়ের মাথা দুটো লাতিয়ে বলছে মেয়ে যা যা বেরিয়ে যা, তোর মতো মেয়ে আমি ঘরে রাখবো না, তুই দান করে শেষ করে দিবি, যা যা আমার বাড়িতে তুই বেরিয়ে যা। মেয়ে অসহায়, আজকের বাপ মেয়ের দিকে তাকালো না, মেয়ের কথা মনে করলো না, তাই মেয়ে কানতে কানতে যাচ্ছে আর বলছে আপা আজ আমার মা নেই, আমার মা যদি বেঁচে থাকতো এমন করে তাড়াতে পারতো না, আমি চলে যাচ্ছি আব্বা তাই মনে রেখে দিও, আজ আমার হাতটা যদি তুমি কেটে না দিতে আমি একটা ভালো ঘরে যেতে পারতাম, একটা ভালো ছেলে আমি পেতাম, যাক আমার কপালে যেটা আছে সেইটা হবে, আমি চলে যাচ্ছি। মেয়েটা কানতে 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 বহু দূর চলে গেল, এইবার একটা গাছের তলায় বসে বিরানা ময়দানে কানছে, চোখের পানি শুধু ফেলছে আল্লাহ আজ আমার আব্বা আমি দান করেছি বলে এমন একটা ক্ষতি করলো, আমি জীবনে কোনো কাজ করতে পারবো না, আমি জীবনে দাসী কিছু করতে পারবো না, কোনো ছেলে আমার তো বিয়েও করবে না। ঝরঝর করে কানতে লেগেছে, যার কেউ নেই তার আল্লাহ আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। স্বামী স্ত্রী ধনী লোক দুজন যাচ্ছিল, মেয়েটা রূপ চেহারা দেখে দাঁড়িয়ে গেল, চলে গেল মেয়েটার কাছে, মা ও মামা ও মামা তুমি এমন করে বিরানা মাঠে কানছো কেন, এত সুন্দর তোমার রূপ চেহারা মা, এমন করে কেঁদো না মা, কি হয়েছে বলো? মেয়েটা কিছু বলে না, চুকির পানি বুকে ফেলে। মেয়ের মা বাপ তাতাই স্বামী স্ত্রী দুজনে বাবা মেয়েটার মুখের দিকে তাকে বলছে মা তুমি আমাদের বাড়ি চলো, মা তুমি আমাদের মেয়ে, আমাদের মেয়ে নেই তুই মেয়ের মতো থাকবে। এই বলে মেয়েটাকে তুলে নিল,
এইবারে যাওয়ার পরে মেয়েটাকে ঘরে রাখলো। এত সুন্দর রূপ চেহারা, অন্ধকার ঘরটা আলো করে ফেলেছে। তাই মেয়েটার দিকে তাকে বলছে, মা তুমি কিছু খাই খাবা করো মা। না না আমি খাবো না, না না আমি খাবো না। মেয়েটার হাত কাপড়ের ভিতর লুকানো, মেয়ে যদি হাত বার করে তাহলে তো বুঝতে পারবে আর জানতে পারবে মেয়ে নুলো হাত নেই। তখন বলে, মা তুমি কি জীবনে বিয়ে করেছো? মেয়েটা মাথা নেড়ে বলে, আব্বা আমি জীবনে বিয়ে করিনি। বলে, মা তুই বিয়ে করবে? হ্যাঁ আমি বিয়ে করতে রাজি, আমাদের একটাই ছেলে, তোমার সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বলে ঘরে রাখবো। কি অবস্থা! ছেলেকে বলছে, বাবা তোমার একদিন একদিন বিয়ে করতে হবে। তবে সুন্দরী নারী একটা পেয়েছি, দেখতে সুন্দরী, কি সুন্দর মেয়ে। ও বাপ তুমি কি বিয়ে করবে কি বলো? ছেলে বলে, আব্বা মা তোমরা আমার জীবনের উপহার, যা দেখে দেবে, কোনো প্রতিবাদ করব না, কোনো প্রতিবাদ করব না, তাইলে আমি ঘর কন্যা করব। আমাদের মতো ছেলে না, আমাদের মতো ছেলে না। এ ছেলেটা আলাদা, এ ছেলেটা ভিন্ন। যদি বলছেন কেন, এক কথা রাজি হয়ে গেল, মা বাপ তোমরা যেটা দেখে দেবে আমি সেইটাই করব, প্রতিবাদ করব না। আর আমাদের ছেলে, বাপ যদি বলে ছেলে তোর জন্য মেয়ে দেখেছি বিয়ে দেবো, ছেলে বলে বাপ তুই করি কেন? আসলে ফোনে কথা দেবো আছে ওর অন্য জায়গায়, তার কল করে রেখেছে, এই জন্য তো বাপের কথা রাজি হয় না। এ ছেলে তো অন্য রকম, ছেলে রাজি মেয়ে রাজি, কে করে গা কাজি। এইবারে বাবা বিয়ে বন্ধন হয়ে যায়, বিয়ের পরে বাসর ঘর, বিয়ের পরে বাসর ঘর। এইবার মেয়েটা ছেলেটা বাসর ঘরে বসে আছে, ছেলের মা একটা বাসনে করে আপেল বেদানা আঙুর দিয়েছে, যেটা আমার ছেলে বৌমা ঘরের মধ্যে খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। এক বাসন বাবা ফল দিয়েছে। এইবার বাসর ঘরে বসে প্রথম জীবনের রাত, প্রথম জীবনের রাত। ছেলেটা বলছে, বিবি তুমি আমার চিনতেন, আমি তোমার চিনতাম না, তুমি আমার আমি তোমার, একবার বলো তোমার আব্বার নামটা কি? স্বামী স্ত্রী প্রথম রাত কিছু কথা তো বলতে হবে বাবা, কিছু কথা তো শোনাতে হবে জি। কিন্তু এদের কথাটা দেখুন, তোমার আব্বার নামটা বলো, আমি তোমার স্বামী শুনব। মেয়েটা বলে না, মাথা নিচু করে কাঁদে, চোখের পানি দর দর করে পড়ে, কিচ্ছু বলতে পারে না। ছেলেটা মনে মনে করছে, আল্লাহ আজকের বাপের নাম বলছি কেন বলে না, কারণটা বুঝতে পারছে না, ব্যাপারটা বুঝতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করছে ছেলেটা, কেন আজকের বলে না, বাপের নাম বলছে না। এইবার ছেলেটা বলে, বিবি বাপের নাম তোমার বলতে হবে না, এসে আমি আর তুমি দুইজনে সুন্নত পালন করি। এই আপেল বেদানা আমা বলে মা দিয়েছে, তুমি আমার গালে তুলে দেবে, আমি তোমার গালে তুলে দেব। বিশ্ব নবী খেজুর গুলো মা আয়েশা সিদ্দিকার গালে তুলে দিয়েছিল, আম্মা যার নবীর গালে তুলে দিয়েছিল, আমরা দুজনে পাশর ঘরে একটা সুন্নত পালন করি। আরো জোরে জোরে কাঁদছে, আল্লাহ যদি আজকে আমি হাতটা বার করি তাহলে আমাকে তালাক দেবে, আজকে আমি বাম হাতে আমার স্বামীর গালামে দিতে পারবো না। মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমার কি মুসিবতে ফেললে, কি আজকে করুণ পরীক্ষায় ফেললে, আমি এখন কি করব। মেয়েটা কাঁদছে, ছেলেটা বলি, বিবি তুমি কি তালাক নেবে বলো বলো বলো। মেয়েটা কোনো কথা বলে না, শুধুই চোখের পানি ফেলে কাঁদে, ঝরঝর করে কাঁদতে লেগেছে। না 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 আর কি করবে, উপায় তো বাবা নেই। হঠাৎ আওয়াজ এলো, আরে বান্দি রে, তোর বাপের বাড়ি থেকে তুই যে রুটি দান করেছিলিস, একবার বিসমিল্লাহ বলে বার করে দেখ, আল্লাহ পাক রহম করম করে ওই রুটি দানের বদলে ওই কাটা হাত আল্লাহ তোর হাতটা লাগিয়ে দিয়েছে। আর একটু চিল্লে বলা গেল না, সঙ্গে সঙ্গে মেয়েটা শোনার পরে বিসমিল্লাহ বলে হাতটা বার করে দেখে, আল্লাহ আমার তো কাটা না, আমার তো কাটা না, সুন্দর হাত। ওই হাত দিয়ে স্বামীর গালে তুলে দিলে, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। অবাক, আল্লাহ কি না করতে পারে, একমাত্র দয়ার সাগর আল্লাহ পাক হলো করুণার আধার, তিনি সবই কিছু করতে পারে।
ফিরিয়ে দিলেন স্বামীর গালে, স্বামী বিবির গালে তুলে সুন্নত পালন করে নিলেন। আল্লাহর কি মহিমা! ওই সংসার আল্লাহ এত তোমা দিয়েছে, বছর ঘোরে না, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। চিল্লে বলো, আর একটু জোরে বলো, আল্লাহ পারে না, পারে না, জোরে বলুন, পারে না, পারে না। ক্ষমতার মালিক কে? জোরে বলুন, ক্ষমতার মালিক কে? একমাত্র আমার আল্লাহ। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমার আল্লাহ একমাত্র পারে। এইবারে বছর পাঁচেক পরে একটা ফকির এসেছে ঝোলা কাঁধে, মা দুটো খেতে দাও, মা দুটো ভিক্ষা দাও, মা দুটো খেতে দাও, তিন দিন আমি বুকা। বাড়িওয়ালার বিবি দরজা কানা খুলে উকি মেরে দেখে তো জানা চেনা ফকির, তাই বাড়ির রাকাল কে দেখে বলছে, রাকাল এই লাও তেল গামছা লুঙ্গি। ফকিরটা জানো চেনা জানা, ফকিরটা জানো চেনা জানা, লুঙ্গি গামছা দাও, তেল দাও, আমাদের বারান্দায় বসতে বলো, আমি সুন্দর করে রান্না করব, প্রাণ ভরে খাইয়ে দেব। মহিলা আল্লাহওয়ালা, মহিলা আল্লাহওয়ালি, সুন্দর করে রান্না বান্না করে এইবারে ভাত আর তরকারি বাবার কাল দ্বারা পাঠিয়ে দিয়েছে। এইবার যখন ওই ফকির সাহেব পাশে ঝোলাটা রেখে গালে তোলে শুধু চোখের পানি ফেলে, ওই বাড়িওয়ালার বিবি দরজা কানা খুলে গুটি গুটি পায় ফকিরের বিছানায় যে বলতে লেগেছে, ফকির বাবা কাঁদছ কেন, ফকির বাবা কাঁদছ কেন, খাও খাও খাও, কোনো চিন্তা করো না, খাও। মেয়ে বলে ফকির আপনার মাথা তোলে না, শুধু চোখের পানি বাসনে পড়ছে, গালি তুলতে পারছে না, গালি তুলতে পারছে না। ওই মেয়েটা ওই বাড়িওয়ালার বিবি গলা কানা ফকির জড়ে বলতে, ফকির বাবা রে খবরদার, তুমি কাঁদবে না, তুমি খাই খাবা করো, আমার মুখের দিকে তাকে দেখো, তুমি আমার চিনতে পারবে। ফকির বাবা খাই খাবা বন্ধ করে মুখের দিকে তাকে মেয়েটার গলা জড়ে বলছে, মা আমি চিনতে পেরেছি, আমি তোর নিষ্ঠুর নির্দয়, আমি তোর হাত কাটাবা। আমার মা, আজ আমার অনেক টাকার মালিক আমি, অনেক জমির মালিক আমি, আমি দুতলা বাড়ির মালিক আমি, আজ আমি নিঃস্ব গরিব, এই ঝোলা আমার কাঁধে, একবার বল তুই কেমন আছিস? মেয়ে বল আব্বা তুমি জানো না, ও আম্মা সাইলা ফালাতান হার, সাইল কি দ্বার ফিরোয় না, আল্লাহ তাদের ফিরায় না, আমার আব্বা তুমি তাকে দেখো, আমি রুটি দিয়েছিলাম বলে, দান করেছিলাম বলে হাত খানা কেটে দিয়েছিলে, একবার তাকে দেখো, আজকে রুটি দানের বদলে আল্লাহ আমার সুন্দর হাত দিয়ে দিয়েছে। ও আমার আব্বা তুমি কোরআন জানো না, কোরআন পড়তে পারো না, অবিল ওয়ালিদাইন ইহসানাও ওয়াজিল কুরবাল ইয়াতামা, আব্বা রে তুমি আমার জন্মদাতা বাপ, তুমি আমার অন্যায় করতে পারো, তুমি আমার হাত কে নিতে পারো, আমি তোমার মেয়ে কোনদিন তাড়াবো না, সারা জীবন আমার কাছে তুমি থেকে জীবন যাপন করবে।